বিপিএল ফুটবলে রহমতগঞ্জের বিপক্ষে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় এক এক গোলে ড্র করে শেখ রাসেল। বিকেলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। চার মিনিটে সানডের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। জবাবে পরের মিনিটেই গোল শোধ করে শেখ রাসেল, গোলটি করেন জুয়েল। ম্যাচের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে, কিন্তু গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে শেখ রাসেল।